ঢাকা শহরে শান্তি মেলে না, এই অপবাদ অনেকেই দিয়ে থাকেন। কিন্তু গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ঢুকলে আপনার এই ধারণা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং অ্যাস্থেটিক এই বইয়ের দোকানটি, যেটি বুকওয়ার্ম নামে পরিচিত, এই পার্কে অবস্থিত। এখানে আসলে আপনি দেশি বিদেশি বিভিন্ন বইয়ের ভিতরে হারিয়ে যেতে বাধ্য থাকবেন। লাইব্রেরিটি পাঠকদের জন্য বই পড়ার সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এখানে বসে বই পড়ে অনায়াসে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, পছন্দ হলে বই কিনে নিতে পারবেন। বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্যও পার্কে রয়েছে খেলার জায়গা। ঢাকার অন্যান্য ওপেন পার্কের চাইতে এটি অনেক বেশি সুন্দর। আপনার বাচ্চাকে নিয়ে আসলে সে অনেক বেশি আনন্দ পাবে। হাঁটার জন্য এবং সাইক্লিং করার জন্য আলাদা আলাদা পথ আছে। পার্কটির উত্তর পূর্ব কর্নারে একটি মুক্ত মঞ্চ আছে, যেটি পার্কটিকে আরও বেশি আধুনিক করেছে। পার্কের মাঝে জলাধার বেষ্টিত ওয়াকওয়ে আছে। নর্থ ইন্ড ক্যাফে নামে একটি সুন্দর ফুড ক্যাফে আছে, যেখানে চা, কফি, কেক সহ বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পাওয়া যায়। আমি এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করিনি, যাতে করে পার্কের অরিজিনাল এনভায়রনমেন্ট উপভোগ করা যায়। এটি হচ্ছে পার্কের লেডিস জোন, যেখানে ইচ্ছে করলে মেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। ব্যস্ত নগরীর ডিপ্লোম্যাটিক একটি জায়গায় এই পার্কটি অবস্থিত বলে ফরেনাররা এই পার্কের নাম দিয়েছে ট্যাঙ্ক পার্ক। আর যেহেতু পার্কটি লেডিস ক্লাবের পাশে অবস্থিত, সেজন্য অনেকেই এই পার্ককে লেডিস পার্ক হিসেবেও চিনেন। এই পার্কে একটি মসজিদও আছে।